বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা নিষিদ্ধ এক দ্বীপ, নিজের ইচ্ছায় প্রবেশ করলেও ফিরে আসা প্রায় অসম্ভব। দ্বীপটিতে বসবাস করে পৃথিবীর সবচেয়ে আদিম জনগোষ্ঠী। রহস্যময় এই দ্বীপটির নাম সেন্টিনেল। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জের 572টি দ্বীপের মধ্যে উত্তর সেন্টিনেল দ্বীপটি রহস্যে ঘেরা। এই দ্বীপটির আয়তন 50 বর্গ কিলোমিটার। দুর্গম রহস্যময় এই দ্বীপে বসবাসকারী জনগোষ্ঠী এখনও আধুনিকতা বা সভ্যতা তাদের স্পর্শ পায়নি। আদি যুগের মানুষের মতো তারা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ায় এবং লজ্জা নিবারণের জন্য গাছের লতাপাতা ব্যবহার করে। মূলত পশু শিকার, মাছ ধরা ও লতাপাতা খেয়ে তারা জীবন ধারণ করে থাকেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দ্বীপটির আয়তন 72 বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারত। ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি। এর কারণ হল সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিস উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করতে চাওয়ার মনোভাব। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতি মানুষজন নরমাংসভোজী, কোনো বহিরাগত সেখানে গেলেই এরা তাদের মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতির এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। সেন্টিনেলিস্টদের কাছে বাইরের জগৎ যেমন অজানা, তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে নাক গলাতেও দেয় না তারা। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা 39 থেকে 250-এর মধ্যে এবং সর্বোচ্চ 500 জন। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিস্টদের বসবাস এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়ে ঘর। এদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার। ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি ফোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। দলটি দ্বীপের 2 বয়স্ক মানুষসহ 4 শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে কোনোভাবেই মানিয়ে নিতে পারেনি। কিছুদিন পরেই এক অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি সেন্টিনেলিজরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 2018-তে 16 নভেম্বর নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে অ্যালেনচাও নামে এক ব্যক্তি প্রবেশ করেন। পরে অ্যালেনচাওকে তীর ছুড়ে হত্যা করা হয়। সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয়। কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয়, যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে। এসব ঘটনার পর ভারত সরকার দ্বীপটিকে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে দিন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।